অনেকজনেই তো আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো একা। আমি জানি না যে আমার কপালে কে আছে, উপরওয়ালা যে যাকে আমার কপালে লিখে রেখেছে তার সাথেই হবে। না, আমার কেউ নেই, আমি কাউকে ভালোবাসি না, না আছে আমার কোনো বয়ফ্রেন্ড, আমি এখন পর্যন্ত ফ্রি আছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর নতুন বাজার 9 নম্বর বস্তিতে রয়েছে প্রতিবন্ধী কমপ্লেক্স। এই প্রতিবন্ধী কমপ্লেক্সে রয়েছে শান্তি। দর্শক, এই শান্তির উপর আমরা পরপর দুটি প্রতিবেদন করেছি। প্রথম প্রতিবেদনে এত লোক সাড়া দিয়েছেন শান্তির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তাদের দায়িত্ব নেওয়ার জন্য। আসলে আমরা কতজনকে মানিপন দেবো এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি যে শান্তির মোবাইল নাম্বারটি শান্তি দিতে চাননি, কারণ সে একটা গার্মেন্টসের চাকরি করে, সে চাকরির কারণে তার ফোন রিসিভ করতে পারেন না। তার মায়েরও মোবাইল নাম্বার নেই। আমাদের নাম্বারটি দিতে গিয়ে অসংখ্য ফোন আসছে এই শান্তির পরিবারের, শুধু শান্তির সাথেই কথা বলবেন। আসলে আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি এই কারণে যে শান্তি কি তার পাশে দাঁড়ানোর মতন কাউকে পেয়েছেন, বা শান্তি কি পান নেই, বা কি বলতে চান শান্তি, আমরা সেই বিষয়গুলো জানাবো। পাশাপাশি শান্তির পরিবারের কাছে যারা কিছু অর্থায়ন করেছেন সেই টাকাগুলো আমরা শান্তিকে দিতে এসেছি। এবং পাশাপাশি অনেকে রিকোয়েস্ট ছিল যে আমাদের নামটি প্রকাশ করবেন না, কারণ যারা দান করে তাদের টাকাটি তাদের নামটা বলা দরকার হয় না। আমরা চেষ্টা করেছি শান্তির সাথে কথা বলে দেওয়ার জন্য, এবং আমরা মোবাইল নাম্বারগুলো শান্তির কাছে দিয়ে যাব, শান্তি সরাসরি আপনাদের সাথে কথা বলবে। দর্শক, আমরা চলুন কথা বলি শান্তির সাথে। শান্তি, আসসালামু আলাইকুম। কেমন আছেন একটু জোরে বলবেন। ভালো ভালো আছেন। আপনি আমাকে একটু বলেন তো যে আসলে এই যে আপনার পরিবারের যে দায়িত্বটা নিতে চেয়েছে, অনেকেই আমরা ফোন করেছে, আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানানোর চেষ্টা করেছি। ইতিপূর্বে আমরা একবার এসে আপনাকে 4,000 টাকা দিয়ে গেছিলাম, সেই টাকাটা আপনি পেয়েছেন। আজ আমরা আপনাদেরকে হলো 15,000 টাকা, প্রবাসে অনেক ভাই দিয়েছেন টাকাগুলো, কেউ 2,000, কেউ 1,000, অনেকে। আমি এখানে কিছু কিছু লোকজন আছে তাদের হলো নামটি বলা নিষেধ রয়েছে, যেমন জিলুর রহমান ভাই, তিনি হবিগঞ্জ থেকে বাংলাদেশে, উনি সৌদি আরব রিয়াদ থেকে দিয়েছেন। আর আরেকজন ভাই আছেন, আমরা নামগুলো বলতেছি, সেই নামগুলো আমরা এক এক করে সবার নামগুলা, আসলে অনেকে বলেছেন যে নামগুলো আমাদের যেন না বলা হয়, সেই কারণে হলো আমরা নামগুলো বলতে চাচ্ছি না। দেশে এবং প্রবাসে যে ভাইরা টাকাটি দিয়েছেন, বোনরা টাকাটা দিয়েছেন, আমরা শান্তির পরিবারের হাতে সেই টাকাটি দিয়েছি। প্রথমে 15,000 টাকা, পরে আরও 4,000 টাকা দিয়েছেন যে ভাই, সেই টাকাটিও আমরা পৌঁছে দিয়েছি। আসলে দর্শক, অনেকেই শান্তিকে বিয়ে করতে চেয়েছেন, তার মায়ের দায়িত্বটিও নিতে চেয়েছেন। আসলে শান্তির বাড়ির ঠিকানাটি যখন আমরা দিয়েছিলাম, সেই ঠিকানা মতো অসংখ্য লোক আসে, সেই কারণে শান্তির মা ভয় পেয়ে যায়, আর ভয় পাওয়ার কারণে শান্তি এই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা শুনবো আসলে কেন সে মুখ ফিরিয়ে নিয়েছেন শান্তির মুখ থেকে, চলুন আমরা সেই কথাগুলো শুনবো। এবং অনেকেই শান্তির পরিবারের দায়িত্বটি সরাসরি নিতে চেয়েছেন। সত্যিকারের অর্থে দর্শক, আমরা এই শান্তি তার মা ছাড়া দুনিয়াতে এই মুহূর্তে তার আপন বলতে কেউ নেই, আর গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন এই মুহূর্তে, এই যে দেশে লকডাউন অবস্থানে রয়েছে, আসলে কি অবস্থানটি রয়েছে। দর্শক, যদি কোনো ব্যক্তি বা কোনো বোন এই পরিবারটিকে কোনো রকম সহযোগিতা করতে চান, তাহলে আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন, আমরা পৌঁছে দিব শান্তির কাছে। সে পর্যন্ত আপনারা দোয়া করবেন যাতে প্রতিটা লোক ভালো থাকে। আমি এই বিষয় থেকে পিছিয়ে গেলাম যে আমার অনেকজনেই তো আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো একা। আমি জানি না যে আমার কপালে কে আছে, উপরওয়ালা যে যাকে আমার কপালে লিখে রেখেছে তার সাথেই হবে। কিন্তু এখন আমি পিছিয়ে যাচ্ছি, যে আমাকে যে টাকাটি দিয়েছে জানি না কে কীভাবে কিসের জন্য দিয়েছে, কিন্তু আমি একবার আমি পিছিয়ে যাচ্ছি আমার মার কারণে। আমার মা অনেক ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছে? আমার মা ভয় পেয়েছে যে আমার মেয়েকে বুঝি আমার থেকে নিয়ে যাবে, একটাই তো মেয়ে, এই জন্যই মানে চিন্তা বেশি, ভয় বেশি, যে যদি আমার মেয়েকে আমার থেকে নিয়ে যায়। আপনি এই বিষয়টা কিভাবে নিচ্ছেন, যে আসলে আসলে কি নিয়ে যাবে, আপনি কি সেটা ভাবছেন? জি না, আমি তো বুঝতেছি যে আমাকে কেউ নিয়ে যাবে না, নিয়ে যদিও আমাকে নিয়ে যেতে চায় তো আমার মাকে তো আমার সাথে নিয়ে যেতেই হবে, তো আমার মা সেটা বুঝতে চাচ্ছে না, এই জন্য কি আপনার মায়েরকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু আপনি এই জন্য কি 1 বছরের সময় নিয়েছেন? জি,
আমি আমি আমার এক বছরের ভিতরে যদি আমার মা রাজি হন তাহলে আমি আপনাদের সাথে আবার কথা বলবো।